ইয়েস, পুরোনো হাবেলির নিচের ঘরে একটা ভূতকে খুঁজছিল। সেই ঘরটাতে খুবই অন্ধকার ছিল এবং কিছুই দেখা যাচ্ছিল না। চারিদিকে মাকড়সার জাল এবং অনেক সাপ এবং বিছে ঘুরে বেড়াচ্ছিল। ইয়েস তার মোবাইলের টর্চ জ্বালিয়ে এগিয়ে যেতে থাকে, কিন্তু ভূত কোথাও দেখা যাচ্ছিল না। অন্যদিকে বাইরে জোরে বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎও চমকাচ্ছিল। অন্যদিকে হাবিলের মধ্যে ইয়েস ভূতেদের খুঁজে বেড়াচ্ছিল। ইয়েস অনেকক্ষণ ধরেই সেই ঘরে ভূতটাকে খুঁজতে থাকে, কিন্তু ভূতকে পাওয়া যায় না। আমি যখন ভূতটাকে ট্র্যাক করেছিলাম তখন সেই ভূতের লোকেশন এই ঘরটাতেই ছিল, কিন্তু জানি না ভূতটা কোথায় গায়েব হয়ে গেছে। এরপর ইয়েস আবার সেই ভূতের লোকেশন ট্রেস করে, তো ভূতের লোকেশনটা উপরের দিকে দেখাচ্ছিল। এর অর্থ হলো ভূত হাবিলের উপরে চলে গেছে। ইয়েস সেই রুমটার থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, তো সে তিনটে রাস্তা দেখতে পায়। তোমরা কি বলতে পারবে এই তিনটের মধ্যে কোন রাস্তাটা এই ঘর থেকে বাইরে যাওয়ার হবে? তোমার উত্তর আমাকে কমেন্টে জানাও। প্রথম এবং তৃতীয় রাস্তা সিঁড়িগুলো নিচের দিকে যাচ্ছে এবং দ্বিতীয় রাস্তা সিঁড়িটা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় রাস্তাটা এই ঘর থেকে বাইরে যাওয়ার হবে, কারণ এটা নিচের ঘর এবং নিচের ঘর থেকে উপরে যাওয়ার জন্য সিঁড়ি উপরের দিকে হওয়া উচিত। ইয়েস দ্বিতীয় রাস্তা নেয় এবং হাবিলিতে পৌঁছে যায়। কিছুক্ষণ আগে ভূতের লোকেশন হাবিলের উপরে ছিল, তাই ইয়েস উপরের ফ্লোরে যেতে শুরু করে। হাবিলির মধ্যে উপরের ফ্লোরটা বেশ ভয়ানক ছিল, সেখানে অনেক বন্যপ্রাণীর কাটা মাথা রাখা রয়েছে। ইয়েস সজাগ হয়ে এগিয়ে যেতে থাকে, কারণ ভূত যে কোনো সময় পিছন থেকে হামলা করতে পারে। ইয়েস চারিদিকে ভালো করে দেখে, তো বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। তোমরা কি বলতে পারবে ভূতটা কোথায় লুকিয়ে আছে? তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানাও। ভালো করে দেখো, সামনের দিকে একটা অনেক বড় ঘন্টা লাগানো আছে এবং সেটা হাওয়ার জন্য দুলছে, যার ফলে ঘন্টি বাজার আওয়াজ আসছে। কিন্তু ঘন্টার মধ্যে তো কোনো কিছুই নেই এবং ঘন্টাটা ফাঁকা, তাহলে ঘন্টি কী করে বাজতে পারে? অর্থাৎ ভূতটা এই ঘন্টির মধ্যেই লুকিয়ে আছে। ইয়েস তার গানটা বার করে এবং সেই ভূতটাকে ধরে ফেলে। ভূতকে ধরার পর ইয়েস হাবিল থেকে বাইরে আসতে থাকে, কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ইয়েসের পাটা পিছলে যায় এবং সে গড়াতে গড়াতে নিচে চলে আসে। নিচে পড়া মাত্র ইয়েসের ক্যাপসুলটা ভেঙে যায় এবং সেই ভূতটা মুক্ত হয়ে যায়। আরে বাবা, এটা তো অনেক বড় গণ্ডগোল হয়ে গেল, আমার সব মেহনত বেকার হয়ে গেল, এবারে ভূতটাকে পরের বার ধরব। ইয়েসের হালকা চোটও লেগেছিল, কিছু ব্যথাও লাগছিল। ইয়েস সোজা হাবিলির থেকে বাইরে আসে এবং তার বাইকে করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ইয়েস পুরো স্পিডে বাইক চালিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তাতে তার একটা গভীর জঙ্গল পার করতে হতো। সেই জঙ্গলের মধ্যে অনেক ভয়ানক ভয়ানক ভূত থাকে। ইয়েস ভূতেদের ভয় পায় না, কিন্তু আজকে তার ক্যাপসুল শেষ হয়ে গেছে। যদি আজ জঙ্গলে কোনো ভূত পেয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। ধীরে ধীরে ইয়েস অর্ধেক জঙ্গল পার করে নেয়, কিন্তু সে কোনো ভূত পায় না। কিন্তু কিছুক্ষণ পর ইয়েস জঙ্গলে একটা বাঘ দেখতে পায়। আরে বাপরে, এত বড় বাঘ, জোরে গাড়ি চালিয়ে পিড়ে পালিয়ে যায়। কিন্তু তখনই ইয়েসের বাইক আওয়াজ করতে শুরু করে এবং বন্ধ হয়ে যায়। কি হচ্ছে আজকে, গড়বড়ই গড়বড়। বাঘের ভয়ে ইয়েস তখনই তার গাড়িটাকে গাছের কাছে রেখে গাছের উপরে চড়ে যায়, কারণ ইয়েস ভূতের শিকারী ছিল, যদি বাঘ তাকে দেখে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে। ধীরে ধীরে চলতে চলতে বাঘটা সেই গাছের নিচে চলে আসে যে গাছটার উপরে ইয়েস ছিল। বাঘটা ইয়েসের বাইকটাকে দেখতে শুরু করে। বাঘটাকে নিজের বাইকের কাছে দেখে ইয়েস খুবই ভয় পেয়ে যায়। তোমরা কি বলতে পারবে ইয়েস এমন কি দেখলো যে সে অবাক হয়ে গেল? তোমার উত্তর আমাকে কমেন্টে জানাও। এটা পূর্ণিমার রাত, তাই চাঁদটা সম্পূর্ণ বেরিয়েছে এবং চাঁদের আলোতে ইয়েসের বাইকের ছায়া দেখা যাচ্ছে, কিন্তু বাঘের কোনো ছায়া দেখা যাচ্ছে না। এবার এটা কি করে সম্ভব? তখনই ইয়েসের ঘড়িটা অ্যালার্ম বাজাতে শুরু করে। ইয়েস তখনই তার ঘড়িটাকে সাইলেন্ট করে দেয়, যাতে এই বাঘটা ইয়েসকে না দেখতে পায়। অর্থাৎ এটা ভুতুরে বাঘ, আমাকে কিছু করতে হবে। কিছুক্ষণ পরে সেই ভুতুরে বাঘটা সেখান থেকে চলে যায়। ইয়েস তখনই গাছ থেকে নিচে নামে এবং লুকিয়ে লুকিয়ে সেই ভুতুরে বাঘটাকে পিছু করতে থাকে। কিছুক্ষণ পরে সেই ভুতুরে বাঘটা একটা গুহার মধ্যে চলে যায়।
ইয়াসও পিছনে পিছনে সেই গুহার মধ্যে চলে যায়। গুহার মধ্যেকার দৃশ্যটা দেখে ইয়াস খুব ভয় পেয়ে যায়। গুহার মধ্যে সেই ভুতুড়ে বাঘটা দুটো লোককে বেঁধে রেখেছিল এবং দুজনকেই খেতে যাচ্ছিল। গুহার মধ্যে অনেক মানুষের হাড়ও পড়েছিল। অর্থাৎ এই ভুতুড়ে বাঘটা মানুষদের ধরে এখানে নিয়ে আসে, তারপর তাদেরকে জীবিতই খেয়ে ফেলে। ইয়াস তার পকেটে দেখে তো তার পকেটে একটা মাত্র ফায়ারগুলি বেঁচে ছিল। আমাকে বুদ্ধি করে এই ফায়ারগুলিটা ব্যবহার করতে হবে। ইয়াস তার মোবাইল থেকে রজনীকে তার লোকেশনটাকে সেন্ড করে দেয় এবং জলদি করে আসতে বলে। সেই ভুতুড়ে বাঘটা সেই দুজনকে খাওয়ার জন্য এগিয়ে যায়। তখন ইয়াস একটা পাথর তোলে এবং ভুতুড়ে বাঘটাকে মারে। পাথর লাগা মাত্র ভুতুড়ে বাঘটা জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং পিছনে ফিরে ইয়াসকে দেখে। ভুতুড়ে বাঘটার চোখ একদম লাল ছিল এবং সে খুব রেগেছিল। এবার আমাকে কোনো রকমে এখান থেকে পালাতে হবে, নইলে ভুতুড়ে বাঘটা আমাকে কাঁচাই খেয়ে ফেলবে। ইয়াস তখনই গুহার থেকে বাইরে দৌড়াতে থাকে এবং ভুতুড়ে বাঘটা তার পিছু করতে থাকে। ইয়াস 30 কিলোমিটার পার ঘন্টার গতিবেগে দৌড়াচ্ছিল এবং ভুতুড়ে বাঘটা 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে ইয়াসের পিছনে দৌড়াচ্ছিল। এই সময় ইয়াস এবং ভুতুড়ে বাঘটার মধ্যে দূরত্ব ছিল 500 মিটার এবং ইয়াসের বাইকটা তার থেকে 1 কিলোমিটার দূরে ছিল। তো তোমরা কি বলতে পারবে ইয়াস কি তার বাইক পর্যন্ত পৌঁছাতে পারবে, নাকি ভুতুড়ে বাঘ তাকে আগেই ধরে ফেলবে? তোমাদের উত্তর আমাকে কমেন্টে জানাও। ইয়াস 30 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দৌড়াচ্ছে, অর্থাৎ ইয়াস 1 কিলোমিটার 2 মিনিটে কমপ্লিট করে নেবে। এই সময় ইয়াসের বাইকটা 1 কিলোমিটার দূরে আছে, অর্থাৎ ইয়াস তার বাইক পর্যন্ত 2 মিনিটে পৌঁছে যাবে। কিন্তু ভুতুড়ে বাঘটা 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে দৌড়াচ্ছে, অর্থাৎ ভুতুড়ে বাঘটা 1 কিলোমিটার 1 মিনিটে কভার করছে এবং ভুতুড়ে বাঘটা এই সময় ইয়াসের থেকে 500 মিটার দূরে আছে, অর্থাৎ ইয়াসের বাইক থেকে টোটাল 1500 মিটার দূরে এবং ভুতুড়ে বাঘটার 1500 মিটার কভার করতে 1.5 মিনিট লাগবে। অর্থাৎ ভুতুড়ে বাঘটা ইয়াসকে 30 সেকেন্ড আগেই ধরে ফেলবে। আমাকে কিছু করতে হবে, নইলে ভুতুড়ে বাঘ আমাকে ধরে ফেলবে। ইয়াস তখনই তার পকেট থেকে একটা ফায়ারগুলি বার করে এবং দৌড়াতে দৌড়াতে পিছনের দিকে ফেলে দেয়। ইয়াসের ফায়ারগুলিটা সোজা বাঘের উপরে গিয়ে পড়ে এবং ভুতুড়ে বাঘটার গায়ে আগুন লেগে যায় এবং ভুতুড়ে বাঘটা সেখানেই ছটফট করতে থাকে। ততক্ষণে ইয়াস তার বাইক পর্যন্ত পৌঁছে যায়। ইয়াস তখনই তার বাইকটাকে স্টার্ট করে এবং হাওয়াতে উড়তে উড়তে সেখান থেকে পালিয়ে যায়। ইয়াসের যাওয়া মাত্র রজনী সেখানে চলে আসে। রজনী যখনই সেই ভুতুড়ে বাঘটাকে দেখে তো সে অবাক হয়ে যায় এবং বলে, আরে এই বাঘটা তো আগুনে জ্বলছে, আমার এর সাহায্য করা উচিত। রজনী জানত না যে এটা ভুতুড়ে বাঘ, তাই রজনী তখনই দৌড়ে সেই বাঘটার কাছে যায় এবং ব্যাগের থেকে একটা স্পেশাল ধোঁয়া বার করে, যার ফলে আগুনটা নিভে যায়। যখন সেই ভুতুড়ে বাঘটার আগুনটা নিভে যায়, সে রজনীর উপরে হামলা করে দেয় এবং একটা থাবা দিয়ে রজনীকে মারে, যার ফলে রজনী দূরে গিয়ে পড়ে এবং ঘায়েল হয়ে যায়। রজনী তখনই সেখান থেকে পালাতে শুরু করে এবং ইয়াসের ভূতস্থানে পৌঁছে যায়। রজনী সোজা ইয়াসের কাছে পৌঁছায়। ইয়াস তার ল্যাবের ক্যাপসুলে কাজ করছিল। আরে রজনী, তুমি এখানে? আরে চোটটা কি করে লাগলো? তারপর রজনী পুরো ব্যাপারটা খুলে বলে এবং ইয়াস তাকেও বলে, আমরা ওই ভুতুড়ে বাঘটাকে ছাড়বো না। ইয়াস এবং রজনী তার বাইকে করে হাওয়াতে উড়তে উড়তে সেই গুহার উদ্দেশ্যে রওনা হয় যেখানে ভুতুড়ে বাঘটা ছিল। কিছুক্ষণের মধ্যে ইয়াস এবং রজনী গুহার মধ্যে পৌঁছে যায়। গুহার মধ্যে সেই দুজন লোক এখনও বাঁধা অবস্থায় ছিল, যাদেরকে ভুতুড়ে বাঘটা ধরে রেখেছিল। ইয়াস তখনই সেই দুজনের দড়ি খুলে দেয়। তখনই রজনী ইয়াসকে বলে, ইয়াস জলদি করো, ভুতুড়ে বাঘ এখানে আসতে চলেছে। ইয়াস ভুতুড়ে বাঘটাকে ধরার জন্য তার সাথে একটা মায়াবী জালও এনেছিল। ইয়াস মায়াবী জালটাকে সেখানে বিছিয়ে দেয় এবং তারপর সবাই সেখানে লুকিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ভুতুড়ে বাঘ সেখানে চলে আসে। যখন ভুতুড়ে বাঘটা সেখানে দেখে যে গুহার থেকে দুজন মানুষ গায়েব, তো সে তাদেরকে ধরার জন্য আবার গুহার থেকে বাইরে যেতে থাকে। আরে বাবা, এ যদি বাইরে চলে যায় তাহলে জালে কী করে ফাঁসবে? কিছু করতে হবে। তোমরা কি বলতে পারবে ইয়াস ভুতুড়ে বাঘটাকে জালের দিকে আনার জন্য কী করতে পারে? তোমাদের উত্তর আমাকে কমেন্ট করে জানাও। ইয়াস কিছু না দেখে সোজা গিয়ে জালের সামনে দাঁড়িয়ে পড়ে এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে।
ইয়েসকে দেখা মাত্র ভূতুরে বাঘটা তার দিকে লাফ মারে, কিন্তু মাঝে মায়াবী জাল বেছানো ছিল এবং ভূতুরে বাঘটা সেই জালে ফেঁসে যায় এবং ইয়েস তার গান দিয়ে তাকে ধরে ফেলে। তারপর ইয়েস সেই দুজন লোককে ড্রপ করে রজনীর সাথে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাস্তাতে রজনী ইয়েসকে জিজ্ঞেস করে, ইয়েস আমি একটা কথা বুঝতে পারছি না, বাঘ তো ওই দুজনকে দড়ি দিয়ে বাঁধতে পারে না, তাহলে ওই দুজনকে দড়ি দিয়ে কে বেঁধেছিল? তোমার কথায় যুক্তি আছে, অর্থাৎ ভূতুরে বাঘের সাথে কেউ হাত মিলিয়েছে। তাহলে সেটা কে ছিল যে ওই দুজন মানুষকে দড়ি দিয়ে ওই গুহাতে বেঁধে রেখেছিল যাতে ভূতুরে বাঘটা তাদের খেতে পারে? বাকি গল্পটা পরের এপিসোডে।